بسم الله الرحمن الرحيم জিহাদের একটা বড় শর্ত হচ্ছে অবশ্যই একজন স্বীকৃত রাষ্ট্রপ্রধান, স্বীকৃত হইতে হবে, নিজে বানাই বানাই বললে হবে না যে আমি রাষ্ট্রপ্রধান, স্বীকৃত সবাই স্বীকৃত রাষ্ট্রপ্রধানের অধীন হইতে হবে জিহাদ। জিহাদ সবাই ঘোষণা দিতে পারে না, কোন আলেম জিহাদের ঘোষণা দিতে পারে না, জিহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান। জিহাদ কিংবা যুদ্ধের মূল নীতি হচ্ছে এটা ইসলামের রাষ্ট্রের নেতৃত্বে হতে হবে, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মনে করে থাকেন যে এই মুহূর্তে আমাদেরকে জিহাদে অবতীর্ণ হওয়া দরকার, এই মুহূর্তে আমাদের জিহাদ করা দরকার, তখন তিনি ডিসিশন দিলে জিহাদ কায়েম হবে। আসেন সবাই জিহাদে নামি পড়ি, তাহলে কি আপনারা নামবেন? আর নামলে যদি মারা যান শহীদ হবেন? শহীদ হবেন না, সব জাহান্নামে যাবেন। সংশয় নিরসন সিরিজ, জিহাদ সিরিজ তৃতীয় সংশয়ে, জিহাদ বৈধ হওয়ার জন্য খলিফা বা রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব কি জরুরি? এক শ্রেণীর দরবারি মৌলবী বিপুল উৎসাহে জিহাদ প্রসঙ্গে প্রায় এই সংশয় ছড়ায় যে খলিফা বা রাষ্ট্রপ্রধান ছাড়া জিহাদ নেই, রাষ্ট্রীয় নেতৃত্ব ছাড়া ব্যক্তিগত বা সাংগঠনিক প্রচেষ্টায় জিহাদ করা বৈধ নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে গিয়ে কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ড চালানো জিহাদ নয় বরং সন্ত্রাস। এই ধরনের কার্যক্রমে কেউ মারা গেলে সে শহীদ হবে তো অনেক দূরের কথা, উল্টো জাহান্নামে যাবে। আফগান, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া সহ আফ্রিকার বিস্তৃত অঞ্চলে যে জিহাদ চলছে তা অবৈধ জিহাদ। সংশয় নিরসন কোরআন সুন্নাহর সুস্পষ্ট দলিল, শরিয়ার মূলনীতি, সালাফের কর্মনীতি ও উম্মার ইজমা অনুযায়ী এই মতের কোনো ভিত্তি নেই। এখানে আমরা কোরআন, হাদিস, ফিকহ, সালাফের কর্মনীতির আলোকে সংশয়টি নিরসন করার প্রয়াস পাব। এক, জিহাদের নির্দেশ সম্বলিত আয়াত ও হাদিসগুলো আম ও ব্যাপক অর্থে এসেছে, সেখানে কোনো ধরনের শর্তারোপ করা হয়নি, বরং আয়াত ও হাদিসগুলো একসঙ্গে সকল মুমিন মুসলমানকে সম্বোধন করে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ সামিউন আলিম, তোমরা আল্লাহর পথে লড়াই করো আর জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। সূরা বাকারা 244 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকীন। হে মুমিনগণ, কাফিরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি রয়েছে তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাও, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, আর জেনে রাখবে আল্লাহ মুত্তাকীদের সঙ্গে রয়েছেন। সূরা তাওবা 123 নম্বর আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনা, শিরক ও কুফর দূরীভূত হয় এবং আল্লাহর দীন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায়। সূরা আনফাল 39 নম্বর আয়াত। এছাড়াও জিহাদের নির্দেশসূচক যত আয়াত কোরআনে রয়েছে, কোথাও খলিফা বা রাষ্ট্রপ্রধানের শর্ত উল্লেখ করা হয়নি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের সম্পদ, জীবন ও জবান দ্বারা। সুনানে আবি দাউদ 2504 নম্বর হাদিস। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা তাআলা ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাযা খিতাবুন মুতাওয়াজ্জিহুন ইলা কুল্লি মুসলিম ফাকুল্লু আহাদিন মা'মুরুন বিল জিহাদ ইল্লাম ইয়াকুন মা'হু আহাদ। আল্লাহ তাআলা ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক এই আয়াতে সকল মুসলমানকে সম্বোধন করেছেন, সুতরাং প্রত্যেকেই জিহাদের ব্যাপার আদিষ্ট যদিও তার সঙ্গে কেউ না থাকে। আল মুহাল্লা 7 নম্বর খণ্ড 351 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল জিহাদু ফরদুন আলাল কিফায়া ফাল খিতাবু ফি ইবতিদাইহি ইয়াতানাওয়ালুল জামিয় কাফরদিল আয়ান সুম্মা ইখতালিফানি ফি আন্না ফরদাল কিফায়াতি ইয়াসকুতু বিফিলি বাযিন নাসিলা ওয়া ফরদুল আয়ান লা ইয়াসকুতু আন আহাদিন বিফিলি গায়রি। জিহাদ আমলটি ফরজে কিফায়া, প্রথমে ফরজ আইনের মতো, এটিতেও সকলের প্রতি সম্বোধন করা হয়, কিন্তু পরবর্তী সময়ে উভয়ের মাঝে এভাবে পার্থক্য হয়ে যায় যে ফরজে কিফায়া কতক মানুষের সম্পাদন করার দ্বারাই আদায় হয়ে যায়, আর ফরজে আইন একজনের সম্পাদন করার দ্বারা আরেকজন থেকে মাফ হয় না। আল মুগনি 10 নম্বর খণ্ড 364 নম্বর পৃষ্ঠা। আল্লামা আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা রাইবা আন্না ফরদাল জিহাদি বাকিন ইলা ইয়াউমিল কিয়ামাহ والمخاطب به المؤمنون فاذا كانت هناك طائفه مجتمعه لها منعه وجب عليها ان تجاهد في سبيل الله بما تقدر عليه لا يسقط عنها فرضه بحال ولا عن جميع الطوائف। এতে কোনো সন্দেহ নেই যে জিহাদের ফরজিয়াত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এবং সকল মুমিনকেই সে ব্যাপারে সম্বোধন করা হয়েছে।
সুতরাং যদি কোথাও এমন কোনো সংঘবদ্ধ দল থাকে যাদের প্রতিরক্ষা শক্তি রয়েছে, তাহলে তাদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে জিহাদ করা ওয়াজিব। এই ফরজিয়াত তাদের থেকে এবং অন্যান্য দল থেকে কোনো অবস্থাতেই রহিত হবে না। আদ-দুরারুস সানিয়া 7 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফকিহগণের মতামত থেকেও বোঝা গেল, জিহাদ যখন ফরজ আইন হয়ে যায় তখন খলিফা থাকা বা না থাকার প্রশ্ন নেই। যদি খলিফা বিদ্যমান থাকে তবে তার উপর ফরজ আইন সবাইকে নিয়ে জিহাদের পতাকা উত্তোলন করা, অন্যথায় তিনি খলিফা হিসেবে থাকার বৈধতা হারাবেন। আর যদি খলিফা না থাকে তবে শৃঙ্খলার জন্য নিজেদের মধ্যে যিনি সবচেয়ে যোগ্য তাকে আমির বানিয়ে তার অধীনে সবাইকে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। দুই, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিমা আখাযা আলাইনা আন বায়ানা আলা সামি ওয়া ত্বাআহ ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আসরাতান আলাইনা ওয়া আন লা নুনাযিআ আল আমরা আহলাহ ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যেসব বিষয় ওয়াদা নিয়েছিলেন সেগুলোর মধ্যে ছিল আমরা আমাদের সুখে ও দুঃখে, সচ্ছলতা ও দৈন্যতায় এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সময়ও আনুগত্য করব। আরও ছিল আমরা শাসকদের সঙ্গে ক্ষমতা নিয়ে ততক্ষণ পর্যন্ত দ্বন্দ্বে জড়াবো না যতক্ষণ না তাদের মধ্যে এমন সুস্পষ্ট কুফুরি দেখতে পাই যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল আমাদের আছে। সহিহ বুখারী 7056 নম্বর হাদিস। এই প্রসঙ্গে কাদী ইয়াজ রাহিমুল্লাহ বলেন, আজমা আল উলামা আলা আন্নাল ইমামা থালাতান আকিদু লিকাফিরিন ওয়ালা আন্নাহু লাউ তারা আলাইহিল কুফরু ইন আযালা ক্বালা ওয়া কাযা লাউ তারাকা ইকামাতাস সালাতি ওয়াদ দুআ ইলাইহা ফালাউ তারা আলাইহি কুফরুন ওয়া তাগয়িরুন লিশরঈ আও বিদআতুন খারাজা আন হুকমিল ওয়ালায়া ফসাকাতাত ত্বাআতুহু ওয়া ওয়াজাবা আলাল মুসলিমিনা আল কিয়ামু আলাইহি ওয়া খালউহু ওয়া নাসবু ইমামিন আদিলিন ইন আমকানাহুম যালিক ফাইন লাম ইয়াকা যালিকা ইল্লা লিতাইফাতিন ওয়াজাবা আলাইহিমুল কিয়ামু বিখলউল কাফির। এই ব্যাপারে উলামা ইকরামের ইজমা হয়েছে যে কাফির কখনো মুসলমানদের শাসক হতে পারে না। এই ব্যাপারেও ইজমা হয়েছে যে যদি কোনো মুসলিম শাসক কাফির হয়ে যায় তবে সে শাসকের পদ থেকে বহিষ্কৃত হয়ে যায়। কোনো মুসলিম শাসক যদি সালাত কায়েম করা ছেড়ে দেয়, সালাতের দিকে আহ্বান করা ছেড়ে দেয়, তার ক্ষেত্রেও একই কথা। শাসকের কাছ থেকে যদি কোনো কুফর বা বিদআত পাওয়া যায় কিংবা সে যদি শরিয়ার কোনো হুকুম পরিবর্তন করে তবে সে শাসকের গণ্ডি থেকে বেরিয়ে যায়, তার আনুগত্য বাতিল হয়ে যায় এবং মুসলমানদের উপর ফরজ হয়ে যায় তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, তাকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে কোনো ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করা যদি সেটি তাদের পক্ষে সম্ভব হয়। যদি কেবল বিশেষ কোনো দলের এই ক্ষমতা থাকে তবে ওই দলের মানুষের উপর ফরজ হয়ে যায় কাফির শাসককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। আল মিনহাজ লিল ইমামিন নববী 12 নম্বর খণ্ড 229 নম্বর পৃষ্ঠা। উপরোক্ত হাদিস ও তার ব্যাখ্যা থেকে স্পষ্ট হল, কখনো যদি মুসলিম শাসক কাফির হয়ে যায় তবে তার বিরুদ্ধেও জিহাদ করতে হবে, তাকে ক্ষমতার মসনদ থেকে উঠিয়ে নতুন কোনো খলিফা নিযুক্ত করতে হবে। এখন যারা জিহাদের জন্য খলিফার নেতৃত্বকে শর্ত মনে করে, তারা খলিফা যদি কাফের হয়ে যায় তখন কি করবে? তখন তো খোদ খলিফার বিরুদ্ধেই জিহাদ করতে হবে। অতএব জিহাদের জন্য খলিফার বিদ্যমানতা ও নেতৃত্বকে শর্ত করা সুস্পষ্ট একটি বিভ্রান্তি। আর বর্তমান জামানায় যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তারা কি মুসলমানদের শরই খলিফা? প্রতিটি দেশের জন্য আবার আলাদা আলাদা খলিফা, তাদের কাছ থেকে কি প্রতিনিয়ত শত শত স্পষ্ট কুফরি পাওয়া যাচ্ছে না? তারা কি আল্লাহর শরিয়াকে পরিবর্তন করেনি? তারা কি আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে মানবরচিত বিধান অনুযায়ী বিচার করছে না? সুদ বেবিচার ও মদকে কি তারা হালাল করেনি? তারা কি জিহাদের সব পথ বন্ধ করে দেয়নি? ইমান ও কুফুরের চলমান লড়াইয়ে তারা কি কুফুরের শিবিরে যোগদান করেনি? তারা জিহাদ ও মুজাহিদদের ধ্বংস করার জন্য আটঘাট বেঁধে নেমেছে, জিহাদ করার জন্য তাদের অনুমতি নিতে হবে? তিন, জিহাদ দুই প্রকার। প্রথম প্রকার হল আক্রমণাত্মক জিহাদ, আর তা হল শত্রুভূমিতে গিয়ে আক্রমণ করা। এই প্রকারের জিহাদ শুদ্ধ হওয়ার জন্য খলিফা বিদ্যমান থাকা শর্ত নয়। তবে যখন আমির জিহাদের নেতৃত্বে থাকবে তখন তার অনুমতি ও সিদ্ধান্ত ব্যতীত অগ্রবর্তিতা ও স্বেচ্ছাচারিতা করা যাবে না, কেননা তাকে এ বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা ওয়াজিব, তবে তা জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। তার অনুমতি ছাড়া যে জিহাদ করবে সে গুণাগার হবে ঠিকই, কিন্তু তার জিহাদ শুদ্ধ হয়ে যাবে, কেননা যদি কখনো খলিফা না থাকে বা অনুপস্থিত থাকে কিংবা নিহত হয়ে যায় তাহলেও জিহাদ চালু রাখতে হবে, বন্ধ করার বিধান নেই। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, ফাইন উদিমাল ইমাম লাম ইউআখিরিল জিহাদ লিআন্ন মাসলাহাতাহু তাফুতু বিতাখিরি ওয়া ইন হাসালাত গানিমাতুন কাসামাহা আহলুহা আলা মুজাবিশ শারঈ। যদি খলিফা না পাওয়া যায়
তাহলে জিহাদকে বিলম্বিত করবে না। কেননা বিলম্ব করার দ্বারা জিহাদের ফায়দা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি কোনো গনিমত অর্জিত হয় তাহলে তা শরীয়তের আহকাম মোতাবেক গনিমতের হকদারদের মাঝে বন্টন করে দিবে। আল মুগনি 10 নম্বর খণ্ড 375 নম্বর পৃষ্ঠা। সুতরাং যদি খলিফা বিদ্যমান থাকা জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্তই হতো, তাহলে তা বন্ধ করে রাখা এবং খলিফা পাওয়া পর্যন্ত বিলম্বিত করা ওয়াজিব হতো এবং মুসলমানদের কল্যাণের স্বার্থে তা চালিয়ে নেওয়ার অবকাশ থাকত না। অনুরূপভাবে গনিমত ভক্ষণও তখন বৈধ হতো না। তেমনিভাবে যখন খলিফা বিদ্যমান থাকবে ঠিকই, কিন্তু মুজাহিদদের জন্য তার কাছ থেকে অনুমতি গ্রহণ করা অসম্ভব প্রায় হয়ে যাবে, তখনও জিহাদ বিলম্বিত করা ওয়াজিব হতো। অথচ প্রয়োজনের তাকিদে খলিফার অনুমতি ছাড়াই তাদের জন্য তা চালিয়ে যাওয়া বৈধ। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, ফাইন্নাহুম লা ইখরুজুনা ইল্লা বিইযনিল আমির লিআন্না আমরাল হারবি মাউকুলুন ইলাই ইল্লা আন ইয়াতাআযযারা ইসতিআযানুহু লিমুফাজাআতি আদুবিহিম লাহুম ফালা ইয়াজিবু ইসতিআযানুহু লিআন্না আল মাসলাহাতা তাতাআয়্যানু ফি কিতালিহিম ওয়াল খুরুজ ইলাই লিতাআয়্যুনি আল ফাসাদ ফি তারকিহিম। তারা খলিফার অনুমতি ছাড়া বের হবে না, কেন যুদ্ধের বিষয়টি তার দায়িত্বে দেওয়া হয়েছে। তবে যদি শত্রুর আকস্মিক হামলার কারণে তার কাছ থেকে অনুমতি নেওয়া অসম্ভব প্রায় হয়ে যায়, তাহলে তার অনুমতি গ্রহণের আবশ্যকীয়তা থাকবে না। কেন শত্রুদের ছেড়ে দেওয়ার মধ্যে সুনিশ্চিত ক্ষতি থাকায় শত্রুর বিরুদ্ধে লড়াই করা ও জিহাদে বের হওয়ার মাঝেই মাসলাহাত বা কল্যাণ রয়েছে। আল মুগনি 10 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠা। সুতরাং যদি খলিফার বিদ্যমান থাকা ও তার অনুমতি গ্রহণ করা আক্রমণাত্মক জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্তই হতো, তাহলে তার বিদ্যমান না থাকার সময় জিহাদ শুদ্ধ হতো না। অনুরূপভাবে বিদ্যমান থাকার সময়ও প্রয়োজনের সময় অনুমতি ছাড়া জিহাদ শুদ্ধ হতো না। কেননা শর্ত তাকে বলা হয় যার শূন্যতায়, যার জন্য তাকে শর্ত করা হয়েছিল তার শূন্যতাও আবশ্যক হয়ে পড়ে। অথচ এখানে এই দুই অবস্থায় আক্রমণাত্মক জিহাদকে ফুকাহায়ে কেরাম নাকচ করেননি। এখান থেকে বোঝা গেল খলিফা বিদ্যমান থাকা এই প্রকারের জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, বরং উভয় অবস্থাতেই মূল বিবেচ্য বিষয় হল মুসলমানদের কল্যাণ নিশ্চিত করা ও ক্ষতি বিদূরিত করা, যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কারণ দর্শিয়েছেন। দ্বিতীয় প্রকার হল প্রতিরক্ষামূলক জিহাদ। এই প্রকারে খলিফা থাকাটা শর্ত কিনা তার অধিকতর স্পষ্ট ও পরিষ্কার, কেননা এই প্রকারের জিহাদ ওয়াজিব হওয়ার জন্য কোনো শর্তই নেই, বরং প্রত্যেকের উপরই তার সাধ্যমতো প্রতিরোধ করা ওয়াজিব। সুতরাং সন্তান তার বাবার কাছে, স্ত্রী তার স্বামীর কাছে, ঋণ গ্রহিতা তার ঋণদাতার কাছে অনুমতি চাইবে না। অথচ এরা সকলেই অনুমতি ও আনুগত্যে আমিরের তুলনায় বেশি হকদার ছিল, তা সত্ত্বেও এই মুহূর্তে তাদের হক বাতিল হয়ে গেছে। কেননা জিহাদ এখন সকলের উপরই ফরজে আইন, তাই এখন খলিফার বিদ্যমানতা শর্ত হওয়া দূরের কথা, বরং খলিফা বিদ্যমান থাকা সত্ত্বেও তার থেকে অনুমতি গ্রহণ করা শর্ত নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা কিতালুদ দাফঈ আনিল হুরমাতি ওয়াদ-দীন ফাওয়াজিবুন ইজমাআন ফাল আদুউ সাইলুল লাযী ইউফসিদুদ দীন ওয়াদ-দুনিয়া লা শাইআ ওয়াজাবু বা'দাল ঈমান মিন দাফঈ ফালা ইশতারাতু লাহু শর্তুন বাল ইউদফাউ বিহাসাবিল ইমকান। মুসলমানদের মর্যাদা ও দ্বীনের হেফাজতের জন্য আগ্রাসী শত্রুকে প্রতিহত করা সর্বসম্মতিক্রমে ফরজ। যে আগ্রাসী শত্রু মুসলমানদের দ্বীন ও দুনিয়া উভয়টিকে ধ্বংস করে, ঈমান আনার পর তাকে প্রতিরোধ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো ফরজ নেই, আর এর জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়, বরং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে। আল ফাতাওয়াল মিসরিয়া 4 নম্বর খণ্ড 508 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ইল্লা আইয়াংসিলাল আদুউ বিকাওমিন মিনাল মুসলিমিন ফাফরদুন আলা কুল্লি মান ইয়ুমকিনুহু ইআনাতুহুম আন ইয়াকসিদাহুম মুগীসান লাহুম। তবে যদি শত্রুরা মুসলমানদের কোনো জনগোষ্ঠীর উপর আক্রমণ করে বসে, তাহলে তাদেরকে সাহায্য করতে সক্ষম প্রত্যেকের উপর তাদের সাহায্যার্থে তাদের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করা ফরজ হয়ে যায়। ইমাম আবু বকর জাসাস রাহিমাহুল্লাহ বলেন, ওয়া মা'লুমুন ফি ইতিকাদি জামিআল মুসলিমিন আন্নাহু ইযা খাফ আহলুস সুগুরি মিনাল আদুউ ওয়া লাম তাকুন ফীহিম মুকাওমাতুন লাহুম ফাখাফু আলা বিলাদিহিম ওয়া আনফুসিহিম ওয়া যারারিহিম আন্নাল ফরদ আলা কাফাতিল উম্মাহ আন ইয়াগফিরু ইলাইহিম মান ইয়াকুফ ফাআদিয়াতাহুম আনিল মুসলিমিন ওয়া হাযা লা খিলাফ ফীহি বাইনাল উম্মাহ। সমস্ত মুসলমান পরম বিশ্বাস এই কথা জানে যে যখন সীমান্তবাসীরা শত্রুর পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করে এবং তাদের কাছে প্রতিরোধ ক্ষমতা না থাকার ফলে তারা নিজেদের যান, সন্তান ও শহর নিয়ে শঙ্কাবোধ করে, তখন সমগ্র মুসলিম উম্মার উপর শত্রু অভিমুখে অভিযাত্রা করে মুসলমানদের থেকে তাদের জুলুম প্রতিহত করা ফরজ হয়ে যায়। আর এই ব্যাপারে উম্মার কারো মাঝে কোনো দ্বিমত নেই। আহকামুল কুরআন 4 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। এটাই হচ্ছে জিহাদ ফরজ আইন হওয়ার মর্ম,
যে যখনই সময় হবে তাৎক্ষণিকভাবে বেরিয়ে পড়তে হবে। সুতরাং যদি তা শুদ্ধ হওয়ার জন্য কোনো শর্ত থাকত, যেমন খলিফা বিদ্যমান থাকা বা তার অনুমতি গ্রহণ করা, তাহলে শত্রুরা মুসলমানদের উপর আক্রমণ করার সময় কখনোই জিহাদ ফার জাইন হতো না। অথচ উম্মার কোনো ফকিহি এই কথার প্রবক্তা নন। এ কারণেই ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ বলেন, ফরদুল জিহাদি আলাল কিফায়া ইয়াতাওয়াল্লাহুল ইমাম মা লাম ইয়াতাআয়্যান। ফরজে কিফায়া জিহাদ পরিচালনা করবেন খলিফা যতক্ষণ না তা ফরজ আইন হয়ে যায়। আল ইকনা 175 নম্বর পৃষ্ঠা। এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল, জিহাদ আক্রমণাত্মক হোক বা আত্মরক্ষামূলক, কোনো প্রকার জিহাদ শুদ্ধ হওয়ার জন্য খলিফার বিদ্যমানতা শর্ত নয়। বিশেষ করে আত্মরক্ষামূলক জিহাদে খলিফার শর্ত জুড়ে দেয়া ভয়াবহ গুমরাহি। চার, ফিকহের কিতাবাদিতে সংশ্লিষ্ট অধ্যায়ে জিহাদ ওয়াজিব হওয়ার শর্ত, জিহাদ কার উপর ওয়াজিব হবে এবং কখন ওয়াজিব হবে সব বিষয় আলোচিত হয়েছে, কিন্তু সেখানে খলিফা বিদ্যমান থাকাকে শর্ত করা হয়নি। বুখারীর বর্ণনা এসেছে, মা বালু আকওয়ামিন ইশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহ মান ইশতারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহ ফালাইসা লাহ ওয়া ইন ইশতারাতা মিআতা শর্তিন। লোকদের কি হলো, তারা এমন সব শর্ত আরোপ করছে যা আল্লাহর কিতাবে নেই। যে ব্যক্তি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সে ওই শর্তের হকদার হবে না যদিও সে 100 শর্ত আরোপ করে। সহিহ বুখারী 2735 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই শর্তটির অসারতা বর্ণনা করতে গিয়ে বলেন, বিআইজি কিতাবিন আম বিআইজি হুজ্জাতিন আন্নাল জিহাদ লা ইয়াজিবু ইল্লা মা ইমামিন মুতবা হাযা মিনাল ফিরিয়াতি ফিদ দ্বীন ওয়াল উদূলি আন সাবিলিল মুমিনিন ওয়াল আদিল্লাতু আলা বুতলানি হাযাল কওলি আশহারু মিন আন তুযকার মিন যালিকা উমুমুল আমরি বিল জিহাদ ওয়াত তারগীব ফিহি ওয়াল ওয়ঈদ ফি তারকি। কোন কিতাব বা কোন দলিল দ্বারা এটা প্রমাণিত হলো যে আমির না থাকলে জিহাদ ওয়াজিব হয় না? এটা দিনের মধ্যে মিথ্যা সংযোজন ও মুসলমানদের পথ থেকে বিচ্যুত হওয়ার নামান্তর। এই বক্তব্যটির অসারতার প্রমাণাদি এতটাই প্রসিদ্ধ যে তার উল্লেখের প্রয়োজন পড়ে না। তন্মধ্যে একটি হল জিহাদের আদেশ উৎসাহমূলক আয়াত ও হাদিসগুলো এবং জিহাদ ত্যাগের নিষেধ ও হুঁশিয়ারিমূলক আয়াত হাদিসগুলোর ব্যাপকতা। আদ-দুরারুস্তানিয়া 7 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা। সুতরাং জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, চাই খলিফা বিদ্যমান থাকুক বা না থাকুক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অন্যান্য অনেক ইমাম দলিল দিয়ে থাকেন, আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গী সাথী কর্তৃক মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ও পথরুদ্ধ করার ঘটনা দিয়ে, যে ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্বের প্রশংসা করে তার শানে ইরশাদ করেছিলেন, ওয়াইলু উম্মিহি মিসআর হারবিন লাউ কানা লাহু আহাদ। তার মায়ের জন্য আফসোস, সে তো দেখছি যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে, আহ তার যদি কোনো সাহায্যকারী থাকত। সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। অথচ তখন আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনেও ছিলেন না এবং কোনো দারুল ইসলামেও ছিলেন না, এমনকি নিজেও স্বয়ং কোনো খলিফা ছিলেন না এবং তার সাথে কোনো ঝান্ডাও ছিল না। তিনি মুশরিকদের উপর আক্রমণ করে তাদের সাথে লড়াই করে গনিমত আহরণ করতেন এবং তা দ্বারা জীবিকা নির্বাহ করতেন। এটা জানার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৌন সমর্থন দিয়েছেন এবং তার প্রশংসা করেছেন। আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ এই ঘটনা দ্বারা দলিল পেশ করে বলেন, ফাহাল ক্বালা রাসূলুল্লাহ আখতাতুম ফি ক্বিতালি কুরাইশিন লিআন্নাকুম লাসতুম মা ইমামিন সুবহানাল্লাহ মা আযম মাযাররাতাল জাহলি আলা আহলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে বলেছেন যে কুরাইশদের সাথে লড়াই করে তোমরা ভুল করেছ? কেন তোমরা তো কোনো খলিফার অধীনে নও। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন মূর্খদের জন্য তাদের মূর্খতা কতটা ক্ষতিকর হতে পারে। আর দুরারুস্তানিয়া 7 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা। পাঁচ, জিহাদ কায়েম করা যেমন ওয়াজিব, খলিফা নিযুক্ত করা তেমনই ওয়াজিব। তাই মুজাহিদদের জন্য আবশ্যক হলো পূর্ব থেকে সেখানে কোনো রাষ্ট্রীয় খলিফা না থাকলে নিজেদের মধ্য থেকে কাউকে আমির বানিয়ে নেয়া। কেননা খলিফা বিদ্যমান থাকা জিহাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, বরং খলিফার বিদ্যমানতার জন্য অর্থাৎ খলিফার খলিফা হিসেবে বাকি থাকার জন্য জিহাদ শর্ত। কেননা খলিফার খিলাফত তথা রাষ্ট্র পরিচালনা শুদ্ধ হওয়ার জন্য জিহাদ কায়েম করা শর্ত। বস্তুত জিহাদ পরিত্যাগ করে কোনো খলিফা থাকতে পারে না। এটা নয় যে খলিফা ছাড়া জিহাদ হয় না। আব্দুর রহমান বিন হাসান রাহিমুল্লাহ বলেছেন, কুল্লু মান ক্বামা বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাকাদ আতা আল্লাহ ওয়া আদা মা ফরাদাহুল্লাহ ওয়ালা ইয়াকুনু আল ইমামু ইমামান ইল্লা বিল জিহাদ লা আন্নাহু লা ইয়াকুনু জিহাদুন ইল্লা বি ইমাম। যারা আল্লাহর পথে জিহাদ করল তারা আল্লাহর আনুগত্য করল এবং আল্লাহ তাআলা তাদের প্রতি যা ফরজ করেছিলেন তা আদায় করল। আর কোনো খলিফা জিহাদ ছাড়া খলিফা হতে পারে না, এমনটা নয় যে খলিফা ছাড়া কোনো জিহাদ হয় না। আদ-দুরারুস্তানিয়া
সাত নম্বর খণ্ড ৯৭ নম্বর পৃষ্ঠা। একথা সকলেরই জানা যে খলিফার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরীয়ত প্রতিষ্ঠা করা। সুতরাং সে যদি জিহাদ ও জনগণকে রক্ষা করতে অক্ষম হয় তাহলে সে খিলাফতের মূল লক্ষ্য থেকেই বেরিয়ে যায়, বরং তখন তার বিদ্যমান থাকা না থাকা বরাবর হয়ে যায়। আর যদি সে মুসলমানদের জান মাল ও ইজ্জত আবরু রক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তখন তার থাকার চেয়ে না থাকাই ভালো। এমত অবস্থায় শরীয়তের দৃষ্টিতে তার খিলাফত বাতিল হয়ে যায়, কেননা তার খলিফা থাকার উদ্দেশ্য এখানে পূরণ হচ্ছে না। বুখারীর বর্ণনা এসেছে, ওয়া ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইত্তাকা বিহি। খলিফা হলো ঢাল স্বরূপ যার অধীনে থেকে যুদ্ধ করা হয় এবং শত্রুর আক্রমণ থেকে নিরাপত্তা লাভ করা হয়। সহিহ বুখারী ২৯৫৭ নম্বর হাদিস। তাই খলিফা এজন্য নিযুক্ত করা ওয়াজিব যেন সে ঢাল ও প্রতিবন্ধক হয়ে জনগণকে রক্ষা করতে পারে এবং জনগণ তার অধীনে থেকে লড়াই করতে পারে। পক্ষান্তরে সে যদি মুসলিমদের বদলে শত্রুদের ঢাল হয় তাহলে তো সে জাগতিকভাবে মুসলমানদের খলিফা হিসেবে বাকি থাকলেও শরীয়তের দৃষ্টিতে কিছুতেই খলিফা থাকতে পারে না। ৬. সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একদল লোক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে। সহিহ মুসলিম ৪১২ নম্বর হাদিস। এই হাদিসে বর্ণিত একদল লোক বলতে মুজাহিদিনে কেরাম উদ্দেশ্য। একথা বলাই বাহুল্য যে একটি দল মানে জাতির কতিপয় লোকই হবে, পুরো জাতি নয়। আর তাদের জিহাদ ও বিজয় সেক্ষেত্রে জাতীয় খলিফা ব্যতীতই হয়ে থাকবে, কারণ খলিফা যদি তাদের সাথে থাকতই তাহলে তো খলিফার অনুগামী হয়ে পুরো জাতীয় তাদের সাথে থাকত, আর সেক্ষেত্রে তো জাতির তুলনায় এই দলটির আলাদা কোনো বৈশিষ্ট্য রইল না। সুতরাং উপরোক্ত হাদিসটি ইঙ্গিত আকারে এই কথারই জানান দিচ্ছে যে মুসলমানদের একটি দল এককভাবে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে, যদিও বা পুরো জাতি তাদের পরিত্যাগ করে এবং খলিফাও তাদের সাহায্য না করে। আর যদি জিহাদ শুদ্ধ হওয়ার জন্য খলিফা বিদ্যমান থাকা বা তার অনুমতি গ্রহণ শর্তই হতো তাহলে হাদিসে বর্ণিত সেই দলটির জন্য জিহাদ করাও শুদ্ধ হতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সমগ্র জাতিকে ছেড়ে তাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেন না। ৭. উম্মার সালাফ ও আকাবিরের আমলি ইজমাউ এই বিধানটিকে আরও জোরদার করেছে, কেননা যুগে যুগে যেখানেই শত্রুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে খলিফার অবিদ্যমানতা সত্ত্বেও তখনই মুসলমানরা তাদের মোকাবেলায় দাঁড়িয়ে গেছে, যেমনটি ঘটেছে খেলাফতে উসমানিয়া ধ্বংসের পর এবং পশ্চিমা ঔপনিবেশিক শক্তির হাতে মুসলিম বিশ্বের পতনের পর। আলজেরিয়া, লিবিয়া, মিসর, সিরিয়া, ইরাক ও ভারতবর্ষ সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর ওলামায়ে কেরাম ও মুজাহিদগণ তাদের ভূমি ও মর্যাদা রক্ষায় জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের জিহাদ বৈধ হওয়ার ব্যাপারে, তাদেরকে সাহায্য করা ওয়াজিব হওয়ার ব্যাপারেও ওলামায়ে কেরাম তখন ঐক্যমত পোষণ করেছিলেন। অথচ তখন মুসলমানদের না ছিল কোনো কেন্দ্রীয় খলিফা, না ছিল সে অঞ্চলের জন্য কোনো বিশেষ আমির, আর না ছিল তাদের নিকট কোনো ভারসাম্যপূর্ণ শক্তি, বরং তা ছিল আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের ন্যায় কেবলই একটি দলভিত্তিক যুদ্ধ। ইতিহাসের পাতা থেকে কয়েকটি দৃষ্টান্ত দেয়া যাক। তাতারিরা যখন আব্বাসি খলিফাকে ৬৫৭ হিজড়িতে হত্যা করে, তখন থেকে ৬৫৯ হিজড়ি পর্যন্ত মুসলমানদের কোনো খলিফা ছিল না। কিন্তু এরপরও ওলামায়ে কেরাম তাতারিদের বিরুদ্ধে কিতাল ফরজ হওয়ার ফতোয়া দিয়েছেন, তাদের বিরুদ্ধে নজিরবিহীন কিতাল হয়েছে। মিশরের বীর সিপাহ সালার সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ আইনে জালুতের জিহাদে তাতারিদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছেন। তখন তো এই প্রশ্ন উঠেনি যে খলিফা তো নেই, তাহলে জিহাদ ফরজ হবে কেন? আমাদের আকাবিরের মধ্যে সৈয়দ আহমদ বিল্লাভি রাহিমাহুল্লাহ এর নাম এখানে সবিশেষ উল্লেখযোগ্য। ইজহাব্বাত রিহুল ইমান গ্রন্থে বর্ণিত হয়েছে যে ইংরেজ শিখ ও মারাঠা বাহিনী যখন ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয় এবং মুসলমানদের ব্যাপক হারে নিধন করতে শুরু করে, তখন সৈয়দ আহমদ বিল্লাভি রাহিমাহুল্লাহ মুসলমানদের সংগঠিত করতে লেগে যান। মাওলানা ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ ও মাওলানা আব্দুল হাই রাহিমাহুল্লাহ এর মতো যশস্বী আলিমরা তার সহযোগী হন। অল্প সময়ের মধ্যেই তিনি জিহাদের প্রস্তুতি সম্পন্ন করেন। তিনি যখন লাহোরের মহারাজের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেন তখন তার সাথে ছিল মাত্র ৭০০ মুজাহিদ, পক্ষান্তরে শত্রু শিবিরে ছিল ৭০০০ সৈনিক। এই অসম লড়াইয়ে শেষ পর্যন্ত মুজাহিদরাই বিজয়ী হয়। কি ছিল তখন আমাদের এই পুণ্যাত্মা পূর্বশরীদের হাতে? জিহাদের এই অমর সিপাহ সালার বালাকোট প্রান্তরে শহীদ হন, তার সাথে শহীদ হন মাওলানা ইসমাইল রাহিমাহুল্লাহ। তাদের এই জিহাদ কি তবে অবৈধ জিহাদ ছিল? ভারতবর্ষ ইংরেজরা দখলে নেওয়ার পর হাজি ইমদাদুল্লাহ রাহিমাহুল্লাহ, কাসিম নানেতুবি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গঙ্গাহী রাহিমুল্লাহ সহ আরও অনেকেই সামিলির জিহাদ করেছেন। তখন তো এই প্রশ্ন উঠেনি যে খলিফা নেই জিহাদ হবে কিভাবে?
আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে কিতাল হয়েছে 15 বছর, তখন তো কোনো খলিফা ছিল না। আজ যারা বলছে ইমাম ছাড়া জিহাদ নেই, তারাই তো তখন আফগান জিহাদ নিয়ে গৌরব করত। কিন্তু আজ যখন তাদের বন্ধু দেশ আমেরিকার বিরুদ্ধে জিহাদ শুরু হয়েছে, তখন ফতোয়া পাল্টে গেছে, শাসকের নীতির সাথে দরবারি আলেমদেরও নীতি পাল্টেছে। আবার আজ যখন তারা আফগানের মুজাহিদদের বিজয়ের আভাস দেখতে পাচ্ছে, তখন আবার এমন একটা ভাব করছে যেন তারা তালিবানদের সমর্থন করে। অথচ জিহাদের জন্য যেসব মন গড়া শর্ত তারা আরোপ করে তালিবানদের কাছে, তা কোনো কালেও ছিল না, আজও নেই। মোল্লা অমর রাহিমুল্লাহ যখন জিহাদ শুরু করেন, তখন না খিলাফত ছিল, না খলিফা ছিল, না কোনো শাসকের অনুমতি তিনি নিয়েছিলেন, বরং বিবাদমান জালিম মুসলিম শাসকদের বিরুদ্ধেই ছিল তার জিহাদ। তাদের এই সুস্পষ্ট দ্বিমুখী আচরণ দেখে আশ্চর্য না হয়ে উপায় কি? শেষ কথা, কাফির শত্রু যখন কোনো মুসলিম ভূখণ্ডে আক্রমণ করে বসে, তখন তাদের বিরুদ্ধে লড়াই করাটা কখনো ফিতনার লড়াই হতে পারে না, এমন কথা উম্মতের ওলামায়ে কেরামের কেউই বলেননি। বরং প্রকৃত ফিতনা হচ্ছে সেই সময় লড়াই পরিত্যাগ করা এবং তাদেরকে প্রতিরোধ না করা। ফিতনা হল মন গড়া বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে উম্মতকে জিহাদ থেকে বিরত রাখা। ইমাম ইবনে হাজম রাহিমুল্লাহ বলেন, ওয়ালা ইসমা বাদাল কুফরি আযম মিন ইসমি মান নাহা আন জিহাদিল কুফফার ওয়া আমারা বি ইসলামি হারিমিল মুসলিমিনা ইলাইহিম। যে ব্যক্তি কাফিরদের সাথে জিহাদ করতে নিষেধ করে এবং পবিত্র স্থানগুলোকে তাদের নিকট সমর্পণ করার জন্য আদেশ করে, কুফুরির পর এই ব্যক্তির গুনার চেয়ে বড় আর কোনো গুনাহ নেই। আল মুহাল্লা 7 নম্বর খণ্ড 339 নম্বর পৃষ্ঠা। যেমনিভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফাল আদুউ সাইলুল্লাযী ইউফসিদুদ্দীন ওয়াদ-দুনিয়া লা শাইআ আউজাবু বাদাল ঈমানি মিন দাফঈ। ইমান আনার পর দীন ও দুনিয়া বিধ্বংসী আগ্রাসী শত্রুর প্রতিরোধের চেয়ে বড় কোনো ফরজ নেই। আল ফাতওয়াল মিসরিয়া 4 নম্বর খণ্ড 508 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, দরবারি মোল্লাদের গোমরাহী থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।